শুভেন্দু পাড়াতে নওশাদ, নন্দীগ্রামের রমরমা হচ্ছে আইএসএফ, ক্ষমতা কমতে পারে তৃণমূলের। পশ্চিমবঙ্গে সর্বোচ্চ ক্ষমতা দখলের সিট হিসেবে পরিচিত নন্দীগ্রাম বিধানসভা, বর্তমানে সেখানে সবথেকে বেশি শক্তিশালী বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই আসনে হেরে যাওয়ার ঘটনাকে আক্রমণের ক্ষেত্রে এখনও প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করেন শুভেন্দু। এখনও অনেকেই মনে করেন শুভেন্দুকে জোরালো টক্কর দেওয়ার পেছনে মমতার ভোট ব্যাংকের প্রধান ডিফেন্স ছিল নন্দীগ্রামের প্রায় 30% মুসলিম ভোট। গত বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পর সেই ক্ষমতা ক্রমশই কমতে দেখা গিয়েছে। পঞ্চায়েত ভোটের রেজাল্ট যার জল জ্যান্ত উদাহরণ। রাজনীতিবিদরা মনে করেছেন নন্দীগ্রামে তৃণমূলের ভোট কমে যাওয়ার প্রধান কারণ আইএসএফ, কারণ সে সময় নন্দীগ্রামে প্রথমবার প্রার্থী দিয়েছিল আইএসএফ। ধর্মনিরপেক্ষ এই দলে অধিকাংশ সমর্থক মুসলিম সম্প্রদায়ভুক্ত, সেই সুযোগেই কাজে লাগাতে সেখানে প্রথমবার থাবা মেরেছিল আইএসএফ। নিজেদের জায়গা শক্ত করতে বেশ কিছু জায়গায় প্রথমবার প্রার্থীও দিয়েছিল তারা, যার মধ্যে অধিকাংশ সমর্থক তৃণমূলের বলেই দাবি। কয়েক মাস পর নন্দীগ্রামে আইএসএফ এর সেই ছবির কিছুটা পরিবর্তন ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে নওশাদের জনসভা ঘিরেছিল সমর্থকদের চরম উত্তেজনা। নন্দীগ্রামে পৌঁছতে নওশাদকে ঘিরে শুরু হয় জোরালো কণ্ঠে ভাইজান জিন্দাবাদ স্লোগান। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই ভাইজান স্লোগানই ভবিষ্যতে চরম অস্বস্তিতে ফেলতে পারে তৃণমূল সহ বিজেপিকেও। নন্দীগ্রামে আইএসএফ এর ক্রমশ অগ্রগতিতে আরও কমতে পারে তৃণমূলের ভোট ব্যাংক, কারণ নওশাদের সভায় অধিকাংশরাই ছিলেন সেখানকার মুসলিম সম্প্রদায়ভুক্ত। নওশাদের সভায় এতটা জনস্রোত এবং এই জনস্রোত তৃণমূলের স্থায়ী ভোট কতটা কমাতে পারে, এ বিষয়ে গুরুত্ব দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। নন্দীগ্রামে ক্ষমতা বজায় রাখতে সক্ষম বিজেপি নেতৃত্বরাও গুরুত্ব দিতে চাইছেন না আইএসএফকে। তবে নন্দীগ্রামের মতো জায়গায় ক্রমবর্ধমান নওশাদের জনস্রোত কিছুটা হলেও ভবিষ্যতে চিন্তার ভাঁজ হতে পারে তৃণমূল বিজেপি দুস্তরে। আইএসএফ যে এই দুই দলের প্রধান বিরোধী তা মঞ্চ থেকে স্পষ্ট করে নওশাদ সিদ্দিকী, কারণ তার এদিনের প্রধান আক্রমণের বিষয়বস্তু ছিল শুভেন্দু ও মমতা। বিধানসভার ভেতরে দুজনের চা খাওয়ার গোপন প্রসঙ্গ তুলে তৃণমূল বিজেপিকে একই সূত্রে প্রকাশ্যে আনতে চেয়েছে নওশাদ। পরবর্তীতে তৃণমূল বিজেপি এই দুটি প্রধান দল নন্দীগ্রামের মতো জায়গায় নওশাদ ও আইএসএফকে কীভাবে টেক্কা দেবে তা সময়ের অপেক্ষা। তবে নন্দীগ্রামের মতো জায়গায় নওশাদের সমর্থকদের ভিড় বলছে নন্দীগ্রামে ক্রমশ হয়ে যাওয়া তৈরি হয়েছে আইএসএফ। সালের যে নিয়োগ হয়েছিল সেই পুরনো দুর্নীতির মামলা তলব করলো প্রশান্ত চৌধুরীকে ইডি। দেখুন, এগুলো এই ধরনের অনেক নাম আসবে, তখন আমি ইডি বা সিবিআইয়ের কাছে আমি একাধিকবার অনুরোধ করেছি, আজকে আমি মিডিয়ার মাধ্যমে অনুরোধ করব। এখন টি-20 সময় 50-50, দেখুন বিশ্বকাপ চলছে, বেশি দেখা যাচ্ছে না, মানে এমন টি-20 দেখে হয়ে গেছি আমরা। সিবিআই বা ইডি যেন টেস্ট খেলছে, এই টি-20 সময় অন্তত 50-50 খেলুক। আজকে এক বছরের অধিক নিয়োগ দুর্নীতি নিয়ে তারা তদন্ত করছে, আমরা ভুলে যাচ্ছি না, নিয়োগ দুর্নীতি শেষ হলো না, পুরো নিয়োগে দুর্নীতি, তারপরে রেশন দুর্নীতি, হ্যাঁ প্রতিটা ক্ষেত্রে তদন্ত, কিন্তু তদন্তের গতি বাড়ানো দরকার। সাথে সাথে আমি ইডির কাছে বিগত জায়গা থেকে ডিমান্ড করেছি, আজকেও ডিমান্ড করছি, পশ্চিমবাংলার একটা স্পেশাল ইউনিট খোলা হোক, পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে মুখ্যমন্ত্রী পর্যন্ত, এবং আমিও যে জনপ্রতিনিধিগুলো আছে তাদের যে সম্পত্তি, যাদের যাদের রকেট গতিতে সম্পত্তির উত্থান হচ্ছে, সোর্স অফ ইনকাম কী, এগুলো দেখভালের জন্য যদি কেউ অবৈধ পন্থা ইনকাম করে সেগুলোকে যাতে আইনের মধ্যে নিয়েছে সেগুলোকে যাতে বাজেয়াপ্ত করা যায়, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যায়, সেই জন্য একটা স্পেশাল ইউনিট বাংলাতে খোলা দরকার, যেভাবে দুর্নীতি হচ্ছে। নগরপালিকা প্রত্যেকটা জায়গাতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, পুলিশ নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, পুলিশকে পুলিশের কাজ করতে দেওয়া হচ্ছে না, ফলে আজকে এই জায়গায় আমরা দাঁড়িয়েছি। পুলিশকে যদি পুলিশের কাজ করতে দেওয়া হতো তাহলে আমাদেরকে এই দিন দেখতে হতো না। দেখুন, জয়নগরে যে খুন হয়েছে সেখানে একটা হেভিওয়েট নেতাই অঞ্চলের হেভিওয়েট নেতা, যখন একদিন খুন হয়ে গেল বক্তৃ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ছিল, তারপরে ওখানে একটু ভূমিকা রাখা দরকার ছিল পুলিশে, কিন্তু দুঃখের বিষয় তারপরে একজনকে পিটিয়ে মেরে দিল, তারপরে একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দিল, কিন্তু দুঃখের বিষয় ফায়ার ব্রিগেডের গাড়িকে নাকি একাধিক ঘন্টা দাঁড় করিয়ে রেখে দিয়েছিল। তাহলে পুলিশের ভূমিকা নিয়ে, পুলিশকে তো শুধু ব্যবহার করছে বিরোধীদেরকে আটকানোর জন্য, নওশাদ সিদ্দিকী কোনো জায়গায় আক্রান্ত হলে তার পাশে দাঁড়াতে গেলে পুলিশকে 150-250 পুলিশকে দিয়ে আটকাও, ওই 250 পুলিশকে যদি জনসাধারণের নিরাপত্তার জন্য দেওয়া হতো তাহলে রাজ্যে এত অস্ত্রের অবৈধ অস্ত্রের রমরমা দেখতে পাওয়া যেত না। যেখানে বিরোধী আছে, কোথায় মিটিং মিছিল করছে, কীভাবে আটকানো যায় না যায়, এতে পুলিশকে বেশি নিয়োজিত করেছে। পুলিশকে ল্যান্ড অর্ডার দেখার যদি দায়িত্ব দিত, আমি মনে করি আমার রাজ্যের পুলিশের সংখ্যা কম, 150,000 শূন্যপদ আছে, এটাকে পূরণ করে যদি ফ্রি হ্যান্ডে খেলতে দেওয়া হয়, যে কোনো রাজনৈতিক দল দেখার দরকার নেই, যে অন্যায় করবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, ওভারনাইট পশ্চিমবাংলা থেকে 50% ক্রাইম বন্ধ করে দিতে পারে পুলিশ, বাংলার পুলিশের প্রতি আমার এই ভরসা আছে, কিন্তু দুঃখের বিষয় অপদার্থ
ব্যর্থ পুলিশ মন্ত্রী শুধুমাত্র প্রশাসনকে কাজে লাগাচ্ছে, বিরোধী শক্তিকে আটকানোর জন্য আর নিজের দলকে সুরক্ষিত রাখার জন্য। পুলিশ মাইনাস, তৃণমূল কংগ্রেস নীল।